आलिपुर आदालते हाजिर करानो हय नियोग दुर्नीतिते धृत पार्थ चट्टोपाध्याय के। एदिन पार्थ चट्टोपाध्याय के जेले हाजिर करानोर पर तार जामिनेर बिरोधिताय गुरुत्वपूर्ण पांच जुक्ति आदालतेर सामने तुले धरेन इडि आईनजीवी। आर सेई पांच जुक्तितेई पार्थर प्रभावशाली तत्त्वे एदिन आलिपुर आदालतेओ जामिन खारिज हये गेल पार्थ चट्टोपाध्यायेर। आगामी 17 अगस्ट पर्यन्त जेल हेफाजतेर निर्देश देवा हलो ताके। জেলে অলংকার অর্থাৎ হাতের আংটি পরেছিলেন। জেল সুপার অলংকার খোলাতে পারেননি, তাই এখন তার বিরুদ্ধেও চলছে ক্রিমিনাল প্রসিডিং। এই মামলায় অন্যদের ক্ষেত্রে জেলের গাড়ি করে নিয়ে আসা হলেও পার্থকে আনা হয় কলকাতা পুলিশের বিশেষ গাড়ির মাধ্যমে। পার্থ আদালতে আসা এবং থাকার সময় উপস্থিত থাকেন কলকাতা পুলিশের এসিপি র‍্যাঙ্কের অফিসার। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার আগে এক সময় বেহালা পশ্চিমের বিধায়ক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন বেহালার মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি সরকারকে পরিবারের পাশে থাকার জন্য আবেদন জানাবো। আমার এই 25 বছর বিধানসভা কেন্দ্রে এরকম ঘটনা ঘটেনি। আমি পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং পরিবারের পাশে থাকার জন্য সরকার। তবে তার পার্টি অফিস ফুটপাত দখল করে করা হয়েছিল কিনা তা জিজ্ঞেস করা হলে সেই প্রশ্ন এড়িয়ে যান পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু এদিন আদালতের নিজের সপক্ষে একাধিক যুক্তি তুলে ধরেন তিনি। আদালতে তিনি দাবি করেন, এক বছরে বেশি সময় ধরে সিবিআই আমার বিরুদ্ধে কিছু জোরালো তথ্য প্রমাণ দেখাতে পারেনি। এসএসসিতে মন্ত্রী হিসেবে আমার কোনো রোল নেই। এসএসসি আইনের একাধিক সংশোধন হয়েছে, একজন নীতি তৈরি করে, একটা অংশ নিয়োগের কাজ করে, মন্ত্রী কখনো নিয়োগ দিতে পারে না। ক্যাবিনেট সেক্রেটারি রিপোর্ট দেয় প্রিন্সিপাল সেক্রেটারিকে আর প্রিন্সিপাল সেক্রেটারি রিপোর্ট দেয় মুখ্যমন্ত্রীকে। আমি জানি না কারা চাকরি পেয়েছে। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু উডল্যান্ডসে ভর্তি, উনিও সাফারিং, আমিও সাফারিং। আমার দপ্তর বারবার পরিবর্তন হয়েছে, আমি পাঁচটা দপ্তরে ছিলাম। ডেটা এন্ট্রি অপারেটর কি করছে তার দায় আমার নয়। যে কোনো মূল্যে আমায় জামিন দিন। আমার অনেক শত্রু আছে যারা অনেক বেশি প্রভাবশালী, যারা আমার ক্ষতি করছে, আমি তাদের শাস্তি চাই। আজকে আমরা একটা বেল অ্যাপ্লিকেশন করেছিলাম। বেল অ্যাপ্লিকেশনের মূল বক্তব্য ছিল যে ফার্স্ট চার্জশিট যেটা দাখিল করা হয়েছিল কোর্টে, তাতে দেখা গিয়েছিল কোনো ইন্ডিভিজুয়াল উইটনেস নেই। টোটাল যে চার্জশিটেড উইটনেস রয়েছে তাতে সবাই এসএসসি পার্সন। সুতরাং প্রিন্সিপাল সেক্রেটারির সম্বন্ধে কি তদন্ত হয়েছে সেটাও জানাতে পারি যে এসএসসিতে এমআইসির কোনো রোল নেই। এসএসসি টোটালটাকে ডিপেন্ড করে, একটা ইন্ডিপেন্ডেন্ট গভর্নিং বডি। এটার সঙ্গে মিনিস্ট্রি এমআইসি হিসাবে এডুকেশন মিনিস্টারের কোনো রোল থাকে না। এদিন আদালত থেকে বেরিয়েও সাংবাদিকদের সামনে খুব উগড়ে দেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার দূরত্ব বাড়ানোর জন্য কেউ কেউ ভুল প্রচার করেছেন। মুখ্যমন্ত্রীর উপর আমার অগাধ আস্থা এবং আনুগত্য রয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়াবার জন্য কেউ কেউ, ইতিমধ্যে খবর এলো আমার কাছে, এখানে বসেই দূরত্ব তৈরি করবার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী নিয়োগকর্তা নন, সুপারিশকর্তা নন, পলিসি মেকিং যারা ইংরেজি বোঝেন, ইংরেজিতে আমি বলেছি, তারা বুঝেছেন যে দূরত্ব বাড়ায়নি, তার প্রতি আনুগত্য আমার অপরিসীম ছিল, আছে, আগামী দিনও থাকবে। নিজে দীর্ঘ সওয়াল করেও শেষ পর্যন্ত জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায়। আগামী 17 অগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। কিন্তু এদিন আদালতে এবং আদালতের বাইরে পার্থ চট্টোপাধ্যায়ের তরফে মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ এবং ইডির তরফে মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ উল্লেখের মাধ্যমেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ হয়ে যাওয়া যেন তুলে দিল একাধিক প্রশ্ন, বিতর্কের কেন্দ্রে টেনে আনলো মুখ্যমন্ত্রীকেই। ক্যামেরায় শান চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম ও রাজীব নস্কর, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।